ফরিদপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিককে হয়রানির প্রতিবাদ ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন স্থানীয় সাংবাদিকরা। রোববার দুপুরে ফরিদপুর জেলার প্রশাসক কামরুল আহসান তালুকদারের মাধ্যমে এই স্মারকলিপি দেন তারা। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্নাবালা সহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। শনিবার দুপুরে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সংবাদ সংগ্রহে গেলে তারা ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। এ সময় ওই সাংবাদিক কর্মীকে একটি কক্ষে প্রায় দেড় ঘন্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ ওঠে।